দ্বিতীয় প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, কোন ছেলে যদি বিয়ের পরে জানতে পারে তার স্ত্রী বিয়ের আগে জেনাতে বা পরকিয়াতে লিপ্ত ছিল, আউযুবিল্লাহ নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করেন, তাহলে ছেলেটির কি করণীয়, শরীয়ত কি বলে? ছেলেটি এর এখন স্বাধীনতা আছে, যদি কোনো ব্যক্তি বিয়ের পরে জানতে পারে, কিন্তু জানার জন্য হ্যাঁ তদন্ত শুরু করবে না, গোয়েন্দাগিরি করবে না, শিয়াডি লাগিয়ে দেবে না, যে বিয়ে করেছি এর পিছনে এখন শিয়াডি লাগো, বন্ধুদেরকে লাগিয়ে দিয়েছে, তারপরে ওই শ্বশুর বাড়ির আশেপাশে পাড়াপতি এসে ওদেরকে লাগিয়ে দিয়েছে যে তোমরা একটু তার পাঁচ বছর, যে গত পাঁচ বছর বা দশ বছর সাবালিক হওয়ার পরে সে কেমন ছিল ওই খবরগুলি এখন দেও তো, এই খবরগুলি আপনাকে আগেই নেওয়া ফরজ ছিল, যদি নিতেন আগে নিতেন বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে তদন্ত লাগাবেন এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, মানুষের দস্তুরি খোঁজ খবর করা। আর এইটা করতে কিন্তু ফাঁসে অধিকাংশ লোক, বাসর রাত সারা রাত শুধু তদন্তের রাত চলে মূর্খদের, বাসর রাতটা শান্তি কীভাবে, ও তো ঘাবড়িয়ে যাবে, এরে সারা রাত তো আমার চললো, এই তো সিআইডি তদন্ত চললো, হ্যাঁ এই তো সিআইডি তদন্ত চললো, এরপরে যে কী হয় আল্লাহ জানে, হ্যাঁ তো এতে শান্তি পায় না ওই জন্য অধিকাংশ লোকের। আপনি আগে জেনে শুনে বিয়ে শাদী করেন খোঁজ খবর নিয়ে, তারপর খোঁজ খবর পাননি, পাননি আলহামদুলিল্লাহ, কখনো ওই সব সন্দেহ করতে যাবেন না, সবসময় পজিটিভ থাকবেন, অতি শান্তি আছে, আপনারও শান্তি আছে তারও শান্তি আছে। জেনে ফেলেছেন এখন যেভাবে হোক না কেন, তাহলে আপনি প্রতারিত হয়েছেন, আপনার সাথে কী করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে। যদি কোনো ক্ষেত্রে, ব্যবসা হোক অথবা বিবাহর ক্ষেত্রে হোক, যদি কেউ প্রতারিত হয় তাহলে সেই ব্যবসা সে রিজেক্ট করতে পারে, যে আমি আপনার কাছে গাড়ি কিনেছিলাম, আপনি বলেছেন গাড়ি ভালো, কিন্তু নিয়ে গেলাম আর তারপরে দেখলাম কি গাড়ি চালাতে লাগলাম যেখানে সেখানে থেমে যাচ্ছে, বা এসি একেবারে কাজ কুলিং না, আপনি তো বলেছেন এসি কুলিং, এতে কুলিং আছে, কোনো কুলিং নেই, আপনি প্রতারিত হয়েছেন, সুতরাং আপনি ফিরিয়ে দেওয়ার পুরো অধিকার রাখেন। ঠিক ওই রকমই বিয়ে করে নিয়ে এসছেন ভালো বলে কারো মেয়ে, আর তারপরে জানতে পারলেন যে এইরকম হয়ে গেছে, তার বাপ মাকে গিয়ে বলবেন যে আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন, আপনার মেয়ে ভালো বলে আমার সাথে দিয়েছেন আর ভালো বলে বিয়ে করেছে কিন্তু ভালো না, সুতরাং এই ফেরত তালাক জায়েজ, জায়েজ। এখন আরেকটা প্রশ্ন করে জায়েজ বলি তখন, কারণ অনেকের ভালোবাসা হয়ে গেছে, ছাড়তে পারছে না ওকে, ও ছেড়ে থাকতে পারবে না, ওকে যদি রাখতে চাই তো রাখতে পারবো কি না, হ্যাঁ রাখতে পারবেন, কিন্তু রাখলে শর্ত হচ্ছে সম্মানের সাথে রাখবেন। আল্লাহ কি বলেছেন, আত তালাক মাররাতান ফাইমসাকুম বি মারুফিন আও তাসরিহুন বি ইহসান, ইমসাকুম বি মারুফ, যদি রাখো তো ভালো আচরণের সাথে রাখো, আর যদি ছাড়ো তো সসম্মানে বি ইহসান, ভালো আচরণ করে ছাড়ো, লাজ্জুতা নয়, হ্যাঁ লাঞ্ছিত করে নয়, ছাড়বো তো একে ভালো করে, একে ধাক্কা মাক্কা দিয়ে কষ্ট দিয়ে মানসিক শারীরিক শাস্তি দিয়ে ছাড়ো, না মোটেই জায়েজ নয়। দুই ক্ষেত্রে আল্লাহ এক ক্ষেত্রে মারুফ বলেছেন আর এক ক্ষেত্রে এহসান বলেছেন, মারুফ যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয়, যে কোনো ভালো কাজকে মারুফ বলা হয়, তো আপনি রাখলে ভালো করবেন, ভালো করা হচ্ছে তাকে মানসিক যন্ত্রণা না দেওয়া, হ্যাঁ তাকে যখন তখন খোঁটা না দেওয়া, অপদস্থ না করা, লাঞ্ছিত না করা, একটু কিছু ভুল ত্রুটি হলে তুমি খারাপ, তোমার বংশ খারাপ, তোমার মা খারাপ, সেজন্য তুমি খারাপ, তুমি তো এই কাজ করেছো, হারামই কথা সব কথা বলা, রাখলে সসম্মানে রাখেন, তাকে লাঞ্ছিত করে রাখবেন চাইছো না, ছাড়বেন সুন্দর আচরণের সাথে ছাড়বেন, আর রাখবেন ভালো করে রাখবেন, তওবা করে নিয়েছে তাওবাল্লাহ আলাইহি, তওবা যদি করে থাকে খালেস অন্তর থেকে তওবা তো রাখতে পারেন, আপনি ভালো মানুষ তওবা না করলে রাখবেন না, তওবা না করলে, আরে এখানে একটি কথা বলা জরুরি, হুররিমা যালিকাল মুমিনিন, যার পেশাই হচ্ছে ব্যভিচার করা, সে পুরুষ হোক আর নারী, এটা মুমিনদের জন্য হারাম যে ওইরকম স্বামী রাখবে আর ওইরকম স্ত্রী রাখবে, লুচ্চা স্বামী তার সাথে থাকা যায় না, এই এক একবার ভুল হয়েছে তওবা করছে ঠিক আছে, কিন্তু চিরাচরিত তার বদ স্বভাব অহরহ, ও বারবার বল ছাড় ছাড়ছে না, পায়খানা খাওয়া গরুর মতো হয়ে গেছে, এইরকমই মহিলা, ওর চালচলনে কোনো পরিবর্তন আসেনি, এখনও তার সলাতে কোনো রকমের একাগ্রতা নেই, মনোযোগী নয়, চোখের সামনে পড়ে না, মাঝে পড়ে না, তবা করে না, ত
তওবা শুধু মুখে তওবা নয়, তওবা করলে তার অবস্থার পরিবর্তন হবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আল্লাহর কাছে খুব দোয়া করবে, ইস্তিগফার করবে এবং তার অনেক নেক আমল বাড়বে, গুনাহ মোটে হবে না, বেহায়া বেপর্দা চলাফেরা করবে না, আবার যার তার সাথে কথা বলছে এমন দেখা যাবে না। এগুলো হচ্ছে তওবার লক্ষণ, যে একটা মেয়ে জেনা ব্যভিচার থেকে তওবা করেছে, ওইরকমই একটা পুরুষ জেনা ব্যভিচার তওবা করেছে। কখন বুঝবো? যখন দেখা যাচ্ছে আর কোনো বেগানা মহিলার সাথে সে এইরকম রিলেশন করে না, আর এরকম যখন তখন ও চ্যাটিং আর যখন তখন টেলিফোন এগুলো করে না, কিন্তু আবার একজনের সাথে ছুটেছে আর একজনের সাথে এগুলো করছে, তাহলে বোঝা যায় আর বদ স্বভাব যায়নি। জি, তো আশা করি বিষয়টি রাখলে তবা যদি করে রাখতে পারবেন, আর যদি ছেড়ে দেন ছেড়ে দেওয়ার অধিকার আছে, কারণ আপনি প্রতারিত হয়েছেন সংক্ষেপে।